Hello and welcome everyone, you are watching. বেঙ্গলি টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা কিছু আপডেট দেবো সেটা হচ্ছে যে গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবলের পিএমটি অ্যান্ড পেট এবং প্রথম দিনে কীভাবে মাঠ সম্পন্ন করা হলো এবং তার পুরো সঠিক আপডেট দেবো আজকের এই ভিডিওতে এবং হাইট ওয়েটের ছাড় দিয়েছে কিনা এবং কতজন করে ছেড়েছে এবং পাশের হার কত তো এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো বন্ধুরা যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিউজ আপডেট এছাড়াও পড়াশোনা সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্য কারণ এক্সাইজ কনস্টেবলের আমরা এক তারিখ থেকে কিন্তু আমাদের পুরো তোমার ক্লাস চলবে আমাদের চ্যানেলে এবং আমাদের তিনজন টিচার মিলে আপনাদের জন্য এই ক্লাসগুলো প্রোভাইড করব তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনারা যে আপকামিং এক্সারসাইজ কনসোলের মেন পরীক্ষা আসছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের চ্যানেলটি এবং আমরা যে নোটসগুলো প্রোভাইড করবো ডেফিনেটলি সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো সেরকম কিছু নোটস প্রোভাইড করব তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার ছিল সেগুলো এবার আলোচনা করে ফেলি তো প্রথমে কি বলি যে প্রথম দিন মাঠ কীভাবে সম্পন্ন হলো এবং প্রথম দিন যে মাঠটা হলো সেটা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম যে মাঠ কিন্তু এবার পঁচিশ জন করে ছাড়বে না কারণ কি সোশ্যাল ডিস্টেন্স বজায় যা ছুটতে পারে তার জন্য কিন্তু এবার কিন্তু ছজন করে ছেড়েছে ঠিক আছে আবার লাস্টের দিকে কোথাও কোথাও জন করেও ছেড়েছে ঠিক আছে এবং মাঠ কিন্তু এবার বেশিরভাগ মাঠ হয়েছে দুশো মিটারের ঠিক আছে যাতে চারশো মিটারে মাঠগুলো ছিল সেই মাঠগুলো কিন্তু এবার দুশো মিটারে করেছে কারণ আহ কারণ কি কারণ হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এবং দূর থেকে যখন ছুটতে পারে তার জন্য এই ব্যবস্থা করেছে এবং ছজন করে ছেড়েছে এবং কোথাও কোথাও দশজন করে ছেড়েছে এবং হাইট রয়েছে যে ছাড়ের ব্যাপারটা সেটা হচ্ছে যে যেহেতু কাল থেকে শুরু হয়েছে প্রথম দিন এবং প্রথম দিনে কিন্তু একটু কড়াকড়ি করেছে কার কারণ হচ্ছে যে প্রথম দিনটাকে যে কোনো জিনিসের কিন্তু প্রথম থেকে যখন শুরু হয় তখন কিন্তু নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কারণ সব কিছুই নিয়ম শৃঙ্খলা বজায় রেখেই করতে হয় তো সেখানে ডিআইজি সাহেব অনেক জায়গায় উপস্থিত ছিলেন যার ফলে কিন্তু তাদেরকে পুরোপুরি যে মাপগুলো নিতে হয়েছে এবং কোথাও কোথাও শুনেছি যে আগে যেমন কনস্টেবলের ক্ষেত্রে কী করেছিল যে কারো যদি পাঁচশো এক কেজি রকম ওয়েট থাকে তো সেটা কিন্তু তাদেরকে জল খেয়ে আসতে বলা হতো কিন্তু কালকেও কোথাও হয়েছে এবং হাইটের ক্ষেত্রে কিন্তু একটু কারণ হাইট যদি কম থাকে তাহলে কিন্তু কিছু করা থাকে না তবে অনেকের ক্ষেত্রে যারা যদি কারো যেমন ধরুন কারো কনস্টেবল হাইটে হয়েছিল এবং তাকে যদি হঠাৎ করে এই মাঠে যদি কেটে দেয় হ্যাঁ তাহলে কি করবেন আগের যে অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ডগুলো দেখালেও কিন্তু কিছুটা হলেও ছাড় পেলেও পেতে পারেন ঠিক আছে কারণ ছাড় মানে কি আগে তো আবার একবার হয়েছিলো এবার যিনি হাইটটা মাপছিলেন এবার হয়তো তিনি কিছুটা ভু ভুল ধরে ফেলেছেন যার ফলে এরকম হতে পারে আবার কিন্তু পুনরায় মাপ করে কিন্তু দিলেও দিতে পারে তো আর নেক্সট হচ্ছে যে ওয়েটের যে ব্যাপারটা বললাম এবং হাইট হাইট ওয়েটের ব্যাপারটা বললাম এবং কতজন করে ছেড়েছে সেটাও বলে দিয়েছি এবার যেটা হচ্ছে পাশের হার আর যেহেতু এটা শীতকাল আর এবং যেখানে ছজন করে ছেড়েছে কোথাও চারজন করে পাস করেছে এবং কোথাও দুজন করে পাস করেছে এরকম খবর আছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট করে ছেলে কিন্তু ফিফটি সেভেন্টি এরকম করে ছেলে পাশ করছে কারণ কি হিউজ পার্সেন্ট হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট যারা হচ্ছে পিএম টেন পেট দেবে যার ফলে কারণ কি আমাদের সিট টোটাল থ্রি থাউজেন্ড এবং এখানে কিন্তু তার তিন তিন হাজার সিটে তাহলে ওর চার গুণ মতো ক্যান্ডিডেট হয়তো রাখবে তার জন্য করা ক্রান্তি করে এইভাবে কিন্তু হাইট মাপটা নেওয়া হয় হচ্ছে এবং ও কনস্টেবলে যেমন ছাড় দেওয়া হয়েছিল এখানে হয়তো এর জন্য দিচ্ছে না এবং এখান থেকে চেষ্টা করছে যে ক্যান্ডিডেট বেশি ছাঁটাই করলে তাদেরই লাভ এবং ছাঁটাই মানে কি যারা যোগ্য হাইট ওয়েট এবং রানিংয়ে যারা যোগ্য হবে তাদের তো নিতেই হবে দিয়ে তারপর যখন মেন পরীক্ষা হবে তখন সেইখানে কিন্তু ছাটাই পর্ব আরও একটা রয়েছে ইন্টারভিউতে ছাঁটাই পর্ব রয়েছে তার জন্য এখান থেকে এবং যাদের কোনো ক্যান্ডিডেটকে যদি তাদের ভালো লেগে যায় যে ক্যান্ডিডেটের যে চেহারা থাকে চেহারা দেখে যদি তাদের পছন্দ হয় তারা কিন্তু তাদেরকে নেওয়ার যথেষ্ট চেষ্টা করে ঠিক আছে তো এই ছিল আজকের এই ভিডিওর আপডেট আই হোপ যে সম্পূর্ণ আপডেট পেয়ে গেছেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা